আসসালামু আলাইকুম সম্মানিত বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের আজকে অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকে ক্লাস শুরু করছি। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এই পেপারে আজকে তোমাদেরকে আমি ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস ইন বাংলাদেশের ইন ফ্যাক্টরস ইন বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির আন্তর্জাতিক উপাদান এই চ্যাপ্টারের রেস্ট অফ, এখানে চ্যাপ্টারটা অনেক বড়, বেশ কয়েকটা লেকচারে দিয়েছে, আরও দুই তিনটা লেকচার লাগবে। তো আশা করি তোমরা অনলাইন ক্লাসে যারা আছো সবাই আমার সঙ্গে থাকবে। আজকে তোমাদেরকে আমি পাবলিক ক্রেডিট, সরকারি ঋণ গ্রহণের কারণসমূহ, সরকারি ঋণ পরিশোধের উপায়সমূহ, সরকারি ঋণের গুরুত্ব এবং বাংলাদেশের নয় উন্নয়নশীল দেশের সরকারি ঋণের সামাজিক অর্থনৈতিক ইম্প্যাক্ট বা প্রভাবটাকে অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করি। আশা করি তোমরা আজকে ক্লাসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যারা আছো, আমি তোমাদের সঙ্গে আছি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আসলে পাবলিক ক্রেডিটটা কী, সরকারি ঋণটা কী? আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারকে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি অনেক জনকল্যাণমূলক বহুবিধ কাজে প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে। দেশের আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত রাজস্ব দ্বারা এই ব্যয় মেটানো অনেক সময় সম্ভব হয় না, তাই সরকারকে বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। এছাড়া উন্নয়নশীল দেশসময় সরকার অনেক সময় জাতীয় স্বার্থেও ঋণ গ্রহণ করে থাকে। সরকার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যয় দেশীয় অর্থে সংকুলন না হলে সরকার দেশের অভ্যন্তরীণ ও বিদেশের বিভিন্ন উৎস বা প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তাকে কি বলে? সরকারি ঋণ। এটাকে আমরা এভাবেও বলতে পারি আরও সহজে, যে সরকার কোনো ব্যক্তি, অভ্যন্তরীণ প্রতিষ্ঠান বা বিদেশ থেকে যে ঋণ গ্রহণ করে থাকে তাকে পাবলিক ক্রেডিট বা সরকারি ঋণ বলে। অর্থনীতিবিদরা বিভিন্নভাবে এই পাবলিক ক্রেডিটকে সংজ্ঞায়িত করেছেন, যেমন ডেবিট কার্ডের মতে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যে ঋণ করে তাটাই সরকারি ঋণ। তারপর অধ্যাপক রহমান বলেন, অর্থনৈতিক মন্দা দূর করার জন্য সরকার দেশ ও বিদেশ থেকে যে ঋণ গ্রহণ করে তাই সরকারি ঋণ। এরপর আর একজন অর্থনীতিবিদ বলেন, সরকারি ঋণ হল দেশ ও বিদেশ থেকে সরকার কর্তৃক গৃহীত ধার, যেটা এবং যা পরিশোধযোগ্য। অর্থনীতিবিদ সোফার বলেন, বাংলাদেশ সরকারি ঋণ হল সরকার কর্তৃক গৃহীত ধার বা আর্থিক সংকটের সময় যা প্রয়োজন হয়। তারপর এই যেগুলো আছে আমি বললাম যে পাবলিক ক্রেডিটটা কী, তাহলে দেখা যায় যে সরকার রাষ্ট্র পরিচালনার ব্যয় মেটানো ও অর্থনৈতিক মন্দা দূর করার জন্য অভ্যন্তরীণ ও বিদেশ থেকে যে ধার হিসাবে যে অর্থ গ্রহণ করে তাই হলো সরকারি ঋণ। এবার আসো সরকারি ঋণ গ্রহণের কারণসমূহ কী কী, কজেস অফ রিসিভ পাবলিক ক্রেডিট। কেন সরকারি ঋণ গ্রহণ করে? সরকারি রাষ্ট্র কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যয় দেশীয় অর্থে সংকুলন না হলে সরকার দেশের অভ্যন্তরীণ ও বিদেশের বিভিন্ন উৎস বা প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তাকে আমরা সরকারি ঋণ বলে। তো সরকারি ঋণটা গ্রহণের কারণগুলো কী কী? সরকারি ঋণ গ্রহণ একদম জরুরি অবস্থা মোকাবেলা। দেশে যে কোনো জরুরি অবস্থা, যেমন বন্যা, ভূমিকম্প, জ্বর, জলোচ্ছ্বাস, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি অবস্থা যখন অতিরিক্ত সরকারের ব্যয় অনিবার্য হয়ে পড়ে, সরকারকে তখন বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। এ ধরনের অবস্থায় হঠাৎ অর্থ কি সংস্থানের প্রয়োজন হয় বলে কর আরোপের মাধ্যমে এই অর্থের যোগান অসম্ভব হয়ে পড়ে, তাই এই অবস্থায় ঋণ গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়ায়। এরপর আছে ঘাটতি বাজেটের অর্থ সংস্থান। উন্নয়নশীল দেশ সময় প্রায় মন্দা বা অন্য কোনো কারণে সরকার মোট আয় ও ব্যয়ের চেয়ে কম হয়ে পড়ে, এর ফলে বাজেটে ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি বাজেট পূরণে সরকার তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারে, এর মধ্যে একটা ছিল কর আরোপ, তারপর দুই নম্বর ছিল ঋণ গ্রহণ এবং নতুন মুদ্রা সৃষ্টি। এর মধ্যে কর আরোপ করে কর আদায় ঝামেলাপূর্ণ ও সময় সাপেক্ষ এবং নতুন মুদ্রা সৃষ্টির পরে দেশে অনেক সময় মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে, তাই ঘাটতি বাজেট পূরণে ঋণ গ্রহণই হলো সবচেয়ে ভালো একটা পন্থা, যেটা কোনো ঝামেলা কম। তারপর আছে যুদ্ধকালীন ব্যয় নির্বাহ। যুদ্ধকালীন অপ্রত্যাশিত ব্যয় মেটানোর জন্য সরকারি ঋণ গ্রহণ অনিবার্য হয়ে পড়ে, কারণ এই সময় কর আরোপ করে রাজস্ব সংগ্রহ করার সময় সাপেক্ষ অসুবিধাজনক, কারণ যুদ্ধের ফলে তখন দেশে অর্থনৈতিক সংকট ও বিভিন্ন ক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে, ফলে মত অবস্থায় সরকারের ঋণ গ্রহণ ব্যতীত কোনো উপায় থাকে না।
তারপর আছে উৎপাদনশীল উদ্দেশ্যে ঋণের ব্যবহার। সরকার অনেক সময় উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যেও ঋণ গ্রহণ করে। উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আয় প্রবাহ অনেক বেড়ে যাবে, ফলে ঋণের কোনো ভার থাকবে না, আর আয় ভারহীন ঋণ দেশের আর্থসামাজিক উন্নয়নের সহায়ক বলে এটা সমর্থনযোগ্য। এরপর আছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। উন্নয়নশীল দেশসমূহ অর্থনীতিতে দামের স্তরের উঠানামা এবং মুদ্রাস্ফীতি জনিত বিভিন্ন সমস্যার ফলে সর্বদা এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, আর এই সমস্যা সরকার জনগণের মাধ্যমে অনেকটা কমিয়ে আনতে পারে। কারণ শুধু অভ্যন্তরীণ উৎস হতে সংগৃহীত রাজস্বের দ্বারা উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়ন সম্ভব নয়। তারপর আছে সামাজিক কল্যাণের জন্য ব্যয় নির্বাহ। বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রে জনগণের কল্যাণ সাধনের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড যেমন রাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, হাসপাতাল নির্মাণ, স্কুল কলেজ স্থাপন ইত্যাদি ব্যয় শুধু অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহের মাধ্যমে নির্বাহ করা যায় না, তাই সরকারকে জনকল্যাণের স্বার্থে ঋণ গ্রহণ করতে হয়। এরপর আছে সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে নিরাপদ ও গুরুত্বপূর্ণ উৎস হল সরকারি ঋণ। সরকার জনগণের কাছে প্রাইজ বন্ড, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বিক্রির মাধ্যমেও ঋণ গ্রহণ করে থাকে। এর ফলে জনগণ সঞ্চয়ে উৎসাহিত হয় এবং সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়। এর ফলে উন্নয়ন পরিকল্পনা ব্যয়। উন্নয়নশীল দেশসমূহে অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী বহু উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। এসব দেশের জনগণের কর প্রদান ক্ষমতা সীমিত হয়, রাজস্বের পরিমাণও স্বল্প হয়, আর এই স্বল্প রাজস্বের দ্বারা অবকাঠামোগত উন্নয়ন ব্যয় মেটানো সরকারের পক্ষে সম্ভব হয় না, তাই সরকারকে বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। এরপর আছে বাণিজ্য নিয়ন্ত্রণ। দেশে অর্থনৈতিক মন্দার সময় সরকার ঋণ গ্রহণের মাধ্যমে সামগ্রিক চাহিদা বৃদ্ধি করতে পারে, আবার অর্থনীতির একটা ভালো যে ভাব ই থাকে স্থিতিশীল অবস্থার সময় চাহিদা হ্রাস করার জন্য সরকার ঋণ গ্রহণ করে। জনগণের অতিরিক্ত অর্থ তুলে নিয়ে জনগণের ক্রয় ক্ষমতাকে হ্রাস করতে পারে, এর ফলে দেশে মুদ্রাস্ফীতি রোধ করা সম্ভব হয়, তাই বাণিজ্য চক্র নিয়ন্ত্রণের জন্য সরকার ঋণ গ্রহণ করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি। যে কোনো দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন হয় বিনিয়োগ বৃদ্ধি করা, কিন্তু উন্নয়নশীল দেশসমূহে জনগণের মাথাপিছু আয় কম বলে মূলধন গঠন অত্যন্ত কম, ফলে দেশে বিনিয়োগের হার অত্যন্ত কম। একই কারণে সরকার রাজস্ব সংগ্রহণের পরিমাণে কমায়, তাই সরকারকে বাধ্য হয়ে ঋণ গ্রহণ করতে হয়। এই যে জিনিসগুলো আছে একে কারণে কেমন সরকারি ঋণ গ্রহণের কারণসমূহ কী, তাহলে আমরা দেখি সরকার রাষ্ট্র ব্যয় নির্বাহের জন্য কিংবা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বা জনকল্যাণমূলক উন্নয়নের স্বার্থে ঋণ গ্রহণ করে থাকে, কিন্তু তাই বলে সরকারকে সব খাতে ঋণের উপর নির্ভরশীল হলে চলবে না। শুধু অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় প্রেক্ষাপট এবং ঋণ গ্রহণ করার জন্য যুক্তিসঙ্গত একটা ব্যবস্থা বলে মনে করা। এরপরে সরকারি ঋণ পরিশোধের উপায় সমূহ কি, ওয়েজ টু গিভ পাবলিক ক্রেডিট। সরকারি ঋণ হলো উদ্বৃত্ত বাজেট। সরকারি ঋণ পরিশোধের একটা উত্তম পদ্ধতি হলো সারপ্লাস বাজেট, উদ্বৃত্ত বাজেট। সরকারের আয় অপেক্ষা ব্যয় কম হলে বাজেট উদ্বৃত্ত হয়, এই উদ্বৃত্ত বাজেট দ্বারা সরকার ঋণ পরিশোধ করতে পারে। তারপর ঋণ তহবিল গঠনের মাধ্যমে সরকার রাজস্ব বাজেট থেকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে প্রতিবছর তহবিল গঠন করে, বিভিন্ন খাত থেকে কিছু কিছু অর্থ সংগ্রহ করে, এই তহবিলকে সমৃদ্ধ করা হয়, যা দ্বারা সরকার আভ্যন্তরীণ ও বৈদেশিক বিভিন্ন ঋণ গ্রহণ করে থাকে। তারপর নতুন ঋণ গ্রহণ। সরকার ঋণ পরিশোধের একটি অন্যতম পদ্ধতি হলো নতুন ঋণ গ্রহণ। বাজেটে অনেক সময় ঋণের সুদের হার হ্রাস পায়, তখন সরকার নতুন ঋণ গ্রহণ করে, পুরো ঋণের পরিমাণ সম্পূর্ণ পরিশোধ করতে না পারলেও ঋণের পরিমাণ কমিয়ে আনতে পারে। তারপর হচ্ছে ঋণ অস্বীকার করা। দেশের সেনা বিপ্লব বা রাজনৈতিক অভ্যুত্থান ঘটলে নতুন সরকার ক্ষমতায় আসে, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। এই সরকার পূর্ববর্তী সরকারকে ঋণকে অস্বীকার করতে পারে। বাস্তবিক পক্ষে এটি ঋণ পরিশোধের কোনো পদ্ধতি নয়, বরং পরিশোধ না করার একটি পদ্ধতি। তা মূলধনের উপর এককালীন কর। সরকার মূলধনের উপর ক্রমবর্ধমান হারে এককালীন কর বসিয়ে প্রচুর অর্থ সংগ্রহ করে ও তার ঋণ পরিশোধ করতে পারে। যেমন ব্রিটেন ও ইউরোপের কয়েকটি দেশে প্রথম মহাযুদ্ধের পর এরূপ কর বসিয়ে প্রচুর ঋণ পরিশোধ করেছিল। তারপর ঋণ মওকুফ। বিশ্বের উন্নত দেশসমূহে অনেক সময় অনুন্নত ও দারিদ্র্যপীড়িত রাষ্ট্রসমূহের ঋণ মওকুফ করে দেয়, এর ফলে সরকার ঋণ প্রদানের ঝামেলা থেকে মুক্ত হয়। ঋণ মৌখিক হল ঋণ পরিশোধের আর একটা উপায়। এরপর আছে আমরা দেখি সরকার রাষ্ট্রীয়
ব্যয় নির্বাহের জন্য কিন্তু বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে জনকল্যাণমূলক ব্যয় নির্বাহের জন্য ঋণ গ্রহণ করে থাকে। আর ঋণ যদি দেশে উৎপাদন বৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যয় করা হয় তবেই দেশে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করবে। অন্যদিকে সরকার কর্তৃক গৃহীত এই ঋণ যথাসম্ভব তাড়াতাড়ি পরিশোধ করাই উত্তম, কারণ ঋণ পরিশোধের বিলম্ব দেশের অর্থনীতির জন্য একটা কি হুমকি স্বরূপ। এরপর আছে বাংলাদেশের দেখো যেটা সেটা ইম্পর্টেন্স অফ পাবলিক ক্রেডিট ইন বাংলাদেশ, বাংলাদেশের সরকারি ঋণের গুরুত্ব। আমরা জানি বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, এদেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম, তাই সঞ্চয় মূলধন গঠন বিনিয়োগ উৎপাদনের পরিমাণও অত্যন্ত কম, এতে সরকারের রাজস্ব সংগ্রহের পরিমাণও স্বল্প হয়। সরকার এই স্বল্প রাজস্ব দ্বারা দেশ ও জনগণের কল্যাণ ব্যয় নির্বাহ করতে অনেক সময় ব্যর্থ হয়ে যাচ্ছে, তাই একরকম বাধ্য হয় সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। আর রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা নিয়ন্ত্রণের জন্য দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে যে পরিমাণ অর্থ সুৎস প্রদান করার শর্ত সাপেক্ষে গ্রহণ করে তাই হল সরকারি ঋণ। সরকার বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন উৎস বিভিন্ন প্রকৃতির ঋণ অবস্থা ভেদে গ্রহণ করে। ঋণের ধরন বিভিন্ন রকমের হয়। বাংলাদেশের অর্থনীতিতে সরকারি ঋণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক অপরিসীম। কি ইম্পর্টেন্সটা হলো, এক নম্বর সম্পদের সুষ্ঠু ব্যবহার। বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট স্বল্পোন্নত দেশ, কিন্তু আয়তনের তুলনায় এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক ও খনিজ সম্পদ। সরকার রাজস্ব বা মূলধনের অভাবে এসব সম্পদের আরোহণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারছে না, তাই সরকার ঋণ গ্রহণের মাধ্যমে এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারে। এরপর আছে প্রযুক্তির বিকাশ। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। প্রযুক্তির বিকাশ ব্যতীত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, কিন্তু প্রযুক্তি বিকাশের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ পর্যাপ্ত মূলধনের অভাবে প্রযুক্তির বিকাশ ও উন্নয়ন সাধনে ব্যর্থ হচ্ছে। প্রযুক্তির জন্য বিভিন্ন যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকার ঋণ গ্রহণের মাধ্যমে আমদানি ব্যয় বহন করে প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারে। এরপর হচ্ছে দুর্যোগ মোকাবেলা। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি দেশের মানুষের ফসল, অর্থনৈতিক সম্পদ, ঘরবাড়ি নষ্ট করে প্রচুর অর্থনৈতিক ক্ষতি সাধন করে। এরূপ পরিস্থিতি শুধু রাজস্ব আয় দ্বারা মোকাবেলা করা সম্ভব নয়, তাই সরকার বাধ্য হয়ে ঋণ গ্রহণ করে এবং জনগণের কল্যাণে ব্যয় করে। এক্ষেত্রেও পাবলিক ক্রেডিটের গুরুত্ব অপরিসীম। তারপর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো অত্যন্ত দুর্বল, ফলে অর্থনৈতিক উন্নয়নের গতি অত্যন্ত মতে সরকার মূলধনের অভাবে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন উৎপাদন বৃদ্ধি করতে পারছে না, তাই সরকার অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ঋণ গ্রহণ করতে পারে। এরপর আছে শিল্পোন্নয়ন। বাংলাদেশের শিল্পোন্নয়ন সরকারি ঋণ শক্তিশালী ভূমিকা পালন করে। এদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়নের কোনো বিকল্প নেই, যদিও এদেশটি কৃষি প্রধান দেশ, কিন্তু তারপরও কৃষির পরপরই শিল্পের অবস্থান বিদ্যমান, তাই শিল্পের উন্নয়ন ও বিকাশ সাধন আবশ্যক। আর এর জন্য সরকার ঋণ গ্রহণের মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন শিল্পপণ্য আমদানি করে দেশীয় শিল্পের বৃদ্ধির জন্য বেশি বিনিয়োগ করে থাকে। কৃষির উন্নয়ন। বাংলাদেশের জনগণের আয়ের প্রধান উৎস হল কৃষি। এদেশের অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল, কিন্তু এদেশের কৃষি ব্যবস্থার এখনও উন্নত প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করা হয় না। কৃষকরা এখনও পুরাতন পদ্ধতিতে চাষাবাদ করে, ফলে কৃষিতে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না, তাই কৃষির উন্নয়নে আধুনিক পদ্ধতি প্রয়োগের জন্য প্রয়োজন কৃষিখাতে ব্যয় বৃদ্ধি, তাই সরকার ঋণ গ্রহণের মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটাতে পারে। তারপর বাজেটে ঘাটতি পূরণ। বর্তমানে বাংলাদেশে প্রচুর ঘাটতি বিদ্যমান, ফলে দিন দিন বাজেটে বৈদেশিক সাহায্য ঋণের উপর নির্ভরশীল হবে। এক্ষেত্রেও সরকারি ঋণের গুরুত্ব অনেক, তবে এক্ষেত্রে সরকার দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ না করে অনেক সময় স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে বেশি একটা উপকৃত হয়, কারণ স্বল্পমেয়াদী ঋণ অর্থনৈতিক গতিশীলতা বাড়ায়। কুটির শিল্পের বিকাশ। যে কোনো দেশের সরকারি আয় বৃদ্ধি পেলে শিল্পে বিনিয়োগ বাড়ে, এর ফলে দেশের ছোট বড় সব ধরনের শিল্পের বিকাশ ঘটে। বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্পগুলো প্রায় বিলুপ্তির পথে। এগুলোর উন্নয়ন ও বিকাশ সাধন করলে দেশের অর্থনৈতিক কি করবে উন্নয়ন বাড়বে, তাই সরকার ঋণ গ্রহণ করে ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ঘটাতে পারে। তারপর আছে কল্যাণমূলক কাজ। যেটা বর্তমানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো আমরা জানি জনকল্যাণমূলক ব্যবস্থা। বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় হলো প্রচুর রাস্তাঘাট নির্মাণ, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয়ের মাধ্যমে সরকারি ঋণ গ্রহণ করার জন্য অনেক সময় সম্ভব হয় না, তখন সরকারি ঋণ গ্রহণ করা জরুরি হয়ে দাঁড়ায়। বৈদেশিক মুদ্রা অর্জন। বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ অনেক কম। এদেশের শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, শিল্পের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগের স্বল্পতা ইত্যাদি কারণে এদেশের শিল্পের বিকাশ ঘটে না, তার ফলে সরকার ঋণ গ্রহণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধির করে এই সমস্যার সমাধান করতে পারে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়, ফলে এদেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। শুধু আভ্যন্তরীণ করের সংগৃহীত অর্থের দ্বারা এ উন্নয়ন সম্ভব হয়ে যায় না। তাই সরকার দেশি বিদেশি ঋণ গ্রহণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে, যেমন নতুন যমুনা সেতু নির্মাণে সরকার বেসরকারি বিদেশি সাহায্য ঋণ গ্রহণ করছে। প্রশাসনিক ব্যয় নির্বাহ, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অত্যন্ত দুর্বল, ফলে দেশে পরিচয় চুরি ডাকাতি খুন রাহাজানি সহ বিভিন্ন রকমের বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে এবং যা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। তাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামোর দরকার হয়ে পড়ে, এজন্য সরকারি ঋণ গ্রহণ করা প্রয়োজন হয়ে দাঁড়ায়। এরপর আছে প্রতিরক্ষা, এরপর আছে যেটা বলছিলাম প্রশাসনিক ব্যয় নির্বাহ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অত্যন্ত দুর্বল ও অদক্ষ, ফলে দেশে চুরি ডাকাতি খুন রাজধানী সহ বিভিন্ন বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ড সংঘটিত হয় যা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজন হয় প্রশাসনিক কাঠামোর সংস্কার। এছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা সহ প্রয়োজন নতুন নতুন বাহিনী গঠন করে, এর জন্য অর্থের যোগান হিসাবে সরকার ঋণ গ্রহণ করতে হয়। পাওনার সুদ পরিশোধ আছে। সরকার বিভিন্ন অবস্থা যেমন যুদ্ধ কিংবা দুর্যোগময় মুহূর্তে বিভিন্ন দেশ বা প্রতিষ্ঠান থেকে যে ঋণ গ্রহণ করে তা অনেক সময় এই ঋণের সুদের মাত্রা অধিক হয়, তাই এরকমের সুদ পণ্য পরিশোধ গ্রহণ করতে বিদেশি ঋণ অপরিহার্য হয়। এরপর আছে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন। বর্তমানে যুদ্ধ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা প্রযুক্তি নির্ভর, তাই এখাতে প্রত্যেক সরকারকে ব্যয় বৃদ্ধি করতে হয়। এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল, আর দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থাকে সবল করার জন্য প্রয়োজন সৈনিকদের জন্য উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা, আধুনিক যুদ্ধ সংগ্রামের ব্যবস্থা এবং নতুন নতুন প্রতিরক্ষা বাহিনী গঠন। এসব বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের যোগান প্রয়োজন হয়, যার সংস্থার বাংলাদেশ সরকারকে ঋণ ব্যতীত কোনো কর্মে সম্ভব নয়। তো আমরা যেটা দেখি, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসময় সরকারি ঋণ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব দেশের সামাজিক অর্থনৈতিক অবকাঠামো নির্ণয়ন, তারপর জনকল্যাণ, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প প্রযুক্তির বিকাশ সহ সব ক্ষেত্রে দেশি বিদেশি ঋণের প্রয়োজনীয়তা বিদ্যমান। এবারে সরকারকে ঋণের খাতের উপর নির্ভরশীলতা চলবে না, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে প্রয়োজনীয় প্রেক্ষাপটে ঋণ গ্রহণ করবে। যে সরকারি বাংলাদেশের ন্যায় এবার আসো উন্নয়নশীল দেশে সরকারি ঋণের সামাজিক অর্থনৈতিক প্রভাব কি, এটা ছিল অর্থের যোগান হ্রাস, তারপরে সুদের হার বৃদ্ধি, সরকারি অধিকারে ঋণ গ্রহণ করকে জনগণকে সঞ্চয়কৃত অর্থ আদর্শ হিসাবে সরকারের কোষাগারে জমা হয়ে পড়ে, এর ফলে আর্থিক যোগান হ্রাস পায়, সরকার ঋণপত্র বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে, সুদের হার বৃদ্ধি, বাংলাদেশ সরকারের গৃহীত সংগৃহীত আয়ের পরিমাণ কম, তাই দেশের অভ্যন্তরে সরকার স্বল্প দীর্ঘমেয়াদী প্রচুর ঋণ গ্রহণ করে, এর ফলে জনগণের অর্থ সরকারের হাতে চলে যায়, সমাজে তখন ব্যাপক হারে ঋণের ঘাটতি দেখা যায়, যার ফলে সুদের পরিমাণ অধিকারে বৃদ্ধি পায়। তারপর মূল্যস্তর বৃদ্ধি, যে কোনো দেশের অর্থনীতি মূল্যস্তর বৃদ্ধি কখনো কাম্য হতে পারে না, কারণ মূল্যস্তর বৃদ্ধি পেলে তা জনগণের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায়। সরকার দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করে তা মূল্যস্তরে বৃদ্ধি ঘটায়, যা সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর বিনিয়োগ হ্রাস, বিভিন্ন অর্থনীতিবিদদের মতে সরকার ঋণ গ্রহণ করলে দেশে ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পায়, যা ফলে দেশে বিনিয়োগ ব্যয় হ্রাস পায়। তারপর নতুন নোট বৃদ্ধি, সরকার ঋণ গ্রহণ ফলে অর্থের যোগান অনেক সময় রাষ্ট্রভাবে বৃদ্ধি পেতে থাকে। সরকার যখন দেশের আভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করে তখন এই অবস্থার সৃষ্টি হয়। ঋণদাতা ব্যাংকগুলো সরকারি ঋণপত্রের বিপক্ষে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক আবার নতুন নোট ছাপাতে বাধ্য হয়। আয় বন্টনের বৈষম্য বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে এর জন্য ঋণের প্রধান সমস্যা। সরকার প্রয়োজনে দেশের ধনী শ্রেণী থেকে ঋণ গ্রহণ করে, আর এই ঋণ পরিশোধের জন্য সরকার দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর কর আরোপ করে থাকে, ফলে করের মাধ্যমে অর্থ জনগণের কাছ থেকে ধনী শ্রেণীর হাতে চলে যায়। ভবিষ্যৎ দায়ভার, সরকার ঋণ গ্রহণের ফলে এই ঋণের দায়ভার দেশের জনগণের উপর বর্তায়। সরকার যখন করের মাধ্যমে ঋণ গ্রহণ করে তখন তার দায়ভার শুধু জনগণের উপরই বর্তায়, কিন্তু সরকার যদি ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তার দায়ভার ভবিষ্যৎ বংশধরদের উপর পর্যন্ত পড়ে। বর্তমানে দেশের অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনেক সময় ভবিষ্যৎ বংশধরদের উপরে অর্পিত হয়। এরপর আছে জীবনযাত্রার মান হ্রাস, সরকারি ঋণের একটি অন্যতম খারাপ দিক হলো তা জনগণের জীবনযাত্রার মান হ্রাস করে। বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এমনিতেই দেশের জনগণের জীবনযাত্রার মান নিম্নমানের, এর ফলে সরকার ঋণ গ্রহণের পরে সমাজে দামস্তর বৃদ্ধি পায়, দামস্তর বৃদ্ধি পেলে এসব দরিদ্র জনগণের জীবনযাত্রার মান আরও হ্রাস পায়।
তো আমরা এটা দেখি যে বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে যদি সরকার বিভিন্ন উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে থাকে, কিন্তু এসব ঋণ কখনো কখনো দেশের কাঙ্ক্ষিত সুফল বয়ে আনে না। সরকার ঋণ গ্রহণের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে এবং জনগণের জীবনযাত্রার মান আরো নিম্নমুখী হয়। সরকার এই ঋণের প্রভাব শুধুমাত্র জনগণের উপরই পড়ে না, তা ভবিষ্যৎ জনগণের প্রজন্মের উপরও বর্তায়। এরপর আছে সরকারি ঋণ ও ব্যক্তিগত ঋণের মধ্যে আসলে পার্থক্যটা কি। উৎসগত পার্থক্য আছে, যেটা সরকার দেশের জনগণের সরকার দেশের জনগণ, অভ্যন্তরীণ ব্যাংক, বিদেশি রাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইত্যাদির কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে। অন্যদিকে কোনো ব্যক্তি, শুধু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লগ্নি ব্যবসায়ী কিন্তু অভ্যন্তরীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। তাই বলা যায় সরকারি ঋণের উৎস প্রশস্ত এবং ব্যক্তিগত ঋণের উৎসটা অনেকটা সীমিত। ঋণের মেয়াদ সরকারি ও ব্যক্তিগত ঋণের মধ্যে অন্যতম একটা পার্থক্য হল সরকারি ঋণ সবসময় দীর্ঘমেয়াদী হয় আর বেসরকারি ঋণ গ্রহণের সময় স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয় বলে বেসরকারি ঋণ স্বল্প মেয়াদী। ঋণের বোঝা সরকার ও ব্যক্তিগত ঋণের পরিমাণ একটি অন্যতম পার্থক্য। সাধারণত বেসরকারি ঋণের বোঝা শুধু জনগণের গ্রহণকারী ব্যক্তি বহন করে, কিন্তু সরকারি ঋণের বোঝা দেশের সকল নাগরিককেই বহন করতে হয়। যারা বা যে প্রতিষ্ঠান সরকারকে ঋণ প্রদান করে তাদেরও এই ঋণের বোঝা বহন করতে হয়। তারপর হলো ঋণের সুফল। সরকার দেশের সরকার সরকারি ঋণ ঋণের সুফল দেশের সকল জনগণ ভোগ করতে পারে। যেমন সরকার কর্তৃক গৃহীত ঋণ দেশের উন্নয়নমূলক কাজে ব্যয় করলে এর ব্যয়ের সুফল সকল জনগণই ভোগ করবে। অন্যদিকে ব্যক্তিগত ঋণের ফল শুধু ব্যক্তি একা ভোগ করতে পারে। উদ্দেশ্যগত দিক থেকেও উভয় ঋণের মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। সরকারি ঋণ গ্রহণের উদ্দেশ্য হলো দেশের জনগণের কল্যাণ সাধন করা, অন্যদিকে ব্যক্তি উদ্দেশ্য গ্রহণ করা, ব্যক্তি শুধু তার নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে এই ঋণ গ্রহণ করে। ঋণের পরিমাণ রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান ফলে ব্যক্তির চেয়ে রাষ্ট্রের উপর মানুষের বিশ্বাস অনেক বেশি, তাই সরকার বেশি ঋণ গ্রহণ করতে পারে। এছাড়াও সরকারকে সাধারণ বৃহৎ কাজের জন্য ঋণ গ্রহণ করে। অন্যদিকে ব্যক্তি সরকারের মতো তেমন বড় কোনো উদ্দেশ্য গ্রহণ করে না, ফলে সরকারি ঋণের পরিমাণ বেশি আর ব্যক্তিগত ঋণের পরিমাণ অনেক কম হয়। এরপর ঋণ পরিশোধের ক্ষেত্রেও পার্থক্য আছে। সরকার ও বেসরকারি ঋণের মধ্যে ঋণ পরিশোধের পদ্ধতিগত পার্থক্য বিদ্যমান আছে। সরকারি ঋণ পরিশোধের পদ্ধতি অনেক, যেমন জনগণের উপর কর আরোপ, নতুন ঋণ গ্রহণ, অতিরিক্ত কাগজ ঋণ ও মুদ্রা ছাপানো। অন্যদিকে ব্যক্তি শুধু ব্যক্তিগত মুনাফা বা নতুন ঋণ গ্রহণের মাধ্যমেই ঋণ পরিশোধ করে। তারপর সুদের হার, রাষ্ট্র একটি স্থায়ী সংগঠন ফলে জনসাধারণ ব্যক্তির চেয়ে রাষ্ট্রের উপর বেশি আস্থাশীল হয়ে থাকে, ফলে সরকার খুব কম সুদের হারে সুদ ঋণ গ্রহণ করতে পারে। এছাড়া সরকার বেশি ঋণ গ্রহণ করে বলেই সুযোগ ভোগ করে থাকে। অন্যদিকে ব্যক্তির ঋণের মাত্রা স্বল্প হয় তাই সুদের হার বেশি হয়। এক্ষেত্রে উভয় ঋণের মধ্যে একটা পার্থক্য আছে, ব্যক্তিকে বেশি সুদ দিতে হয়। ঋণের প্রভাব, যদিও এই উভয় ঋণের ব্যয়ের উদ্দেশ্যই করা হয়, কিন্তু এদের প্রভাব সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্রীয় ঋণ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য মোট জাতীয় উৎপাদন, বন্টন, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অন্যদিকে ব্যক্তিগত ঋণের প্রভাব শুধু ব্যক্তির উপর বা অর্থনীতির একটি অংশের উপর পড়ে। তারপর উৎপাদনশীলতা, বেসরকারি বা ব্যক্তিগত ঋণ বেশিরভাগ সময় উৎপাদন কাজে ব্যয় হয়, ফলে ব্যক্তিগত ঋণের উৎপাদনশীলতা অনেক বেশি, কিন্তু সরকারি ঋণ অধিকাংশই জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় বলে অর্থ বিনিয়োগ কাজে ব্যয়ের সুযোগ থাকে না, ফলে সরকারি ঋণের উৎপাদনশীলতা কম। এরপর আছে সরকার জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবেও ঋণ গ্রহণ করতে পারে, আবার ঋণ প্রদানও অনেকটা বাধ্যতামূলক। অন্যদিকে ব্যক্তি ঋণ গ্রহণে বা প্রদানে ঋণদাতার উপর প্রভাব বিস্তার করতে পারে না, তাই বলা যায় সরকারি ঋণ বাধ্যতামূলক আর ব্যক্তিগত ঋণ অনেকটা স্বেচ্ছাকৃত। তো আমরা সরকারি এবং বেসরকারি ঋণের মধ্যে যে পার্থক্য, সরকারি বেসরকারি ঋণের মধ্যে এইগুলো পার্থক্য ছাড়াও সরকার রাষ্ট্র পরিচালনা, নিয়ন্ত্রণ ও জনকল্যাণের স্বার্থেও ঋণ গ্রহণ করে, ফলে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা ও জনকল্যাণ সাধিত হয়। রাষ্ট্রের সকল জনগণই সরকারি ঋণের সুফল ভোগ করে, আবার ঋণ পরিশোধও দেশের সকল জনগণকে অংশগ্রহণ করতে হয়। অন্যদিকে ব্যক্তিগত ঋণ শুধু ব্যক্তি নিজস্ব মুনাফা বৃদ্ধির জন্য ব্যয় করে, ফলে এই ঋণের সুফল ব্যক্তি নিজেই ভোগ করে, আবার ব্যক্তি নিজেই এই ঋণ পরিশোধের ভার বহন করে। এই উভয় ঋণের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকলে উভয় জাতীয় অর্থনীতিতে যথেষ্ট প্রভাব বিস্তার করতে থাকে। আশা করি পর্যন্ত তোমরা আজকে লেকচারটা থাকো, নেক্সট একটা লেকচার তোমাদের সঙ্গে দেখা হবে। পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য সবাই দোয়া করো।